আফগান নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, তবে তাদের অনুমতি দেয়া হবে যদি আলাদা শ্রেণীকক্ষে পুরুষ সহপাঠীদের থেকে পৃথক হয়ে পড়াশোনা করতে পারে নারীরা। শনিবার এমনটি বলছেন ক্ষমতায় ফেরা তালেবানের শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি। 1996 থেকে 2001 সালে তালেবানের শাসনে আফগানিস্তানে শিক্ষাসহ নারীদের সব ধরনের অধিকার মারাত্মকভাবে খর্ব করা হয়েছিল। তবে এবার রাষ্ট্র ক্ষমতায় ফিরে কট্টর ইসলামপন্থী তালেবান পূর্বের কঠোর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়, কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাচ্ছে না। আফগান নারীরা আবারও অধিকার বঞ্চিত হচ্ছেন বলেই অনেকেরই আশঙ্কা।